সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। আবারও ছয় কংগ্রেসম্যানের চিঠি। এর আগে নিশ্চয়ই সেই চিঠি নিয়ে বেশ ব্যাপক আলোড়ন এবং হইচই তৈরি হয়েছিল, কিন্তু তার রেশ না কাটতেই আবারও ছয় কংগ্রেসম্যান চিঠি দিয়েছে, যার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ চেয়ে ব্লিংকেনের কাছে আবেদন। দর্শক, এই খবরে বলা হচ্ছে যে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা চেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির ছয়জন কংগ্রেস সদস্য। তারা হলেন উইলিয়াম আর কিটিং, জেমস পি ভার্ন, বারবারা লি, জিম কস্টা, ডিনা টাইটাস ও জেমি রাস্কিন। দর্শক, নামগুলোর উচ্চারণ করা বেশ কঠিন ব্যাপার। যাই হোক, এই ছয়জন কংগ্রেসম্যান তারা সবাই যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির সদস্য। কংগ্রেস সদস্য উইলিয়াম আর কিটিং গতকাল মঙ্গলবার টুইটে বিষয়টি জানিয়েছেন। 8 জুন দেওয়া ওই চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেছেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনে গিয়ে আসায় মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটছে, এটা নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিতে ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও অন্যান্য সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বাহিনীর তৎকালীন বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে এই কংগ্রেস সদস্যরা চিঠিতে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে এরপরও বাংলাদেশে দমনপীড়ন কমেনি। এই পরিস্থিতিতে সুশীল সমাজ সংগঠন, অধিকার কর্মী ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের রক্ষায় যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছেন তারা। পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা তা পররাষ্ট্র দপ্তর কিসের ভিত্তিতে পর্যালোচনা করবে তাও জানতে চেয়েছে কংগ্রেস সদস্যরা। এর আগে মার্কিন কংগ্রেসের অপর 6 সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেন সেই সুযোগ সৃষ্টির জন্য প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানান। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং দায়ী ব্যক্তিদের উপরও নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেন তারা। দোসরা জন ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা ওই চিঠি নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন। ওই চিঠিতে স্বাক্ষরদানকারী অন্য 5 কংগ্রেস সদস্য ছিলেন স্কট পেরি, ব্যারিমোর, ওয়ারেন ডেভিডসন, টিম বুরচেট ও কিত সেলফ। তারা সবাই যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। তাহলে দর্শক বুঝতে পারছেন যে এর আগে রিপাবলিকান সদস্যরা 6 জন তারা চিঠি দিয়েছেন, আর এবার চিঠি দিলেন কংগ্রেস ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের 6 জন। তার মানে সরকার এবং বিরোধী যুক্তরাষ্ট্রের দুই পক্ষই বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এই সব পরিস্থিতিতে তারা চিঠি দিচ্ছেন এবং পদক্ষেপ নেওয়ার জন্য জো বাইডেনের প্রতি অনুরোধ জানাচ্ছেন। দর্শক, এর মধ্যে দেখেছেন চীন হচ্ছে একেবারেই বিপরীতমুখী একটি বক্তব্য দিয়েছে, যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন এবং তারা বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের নিন্দা করেছে এবং বলেছে বাংলাদেশ সরকারের পাশে আছে। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে কেন্দ্র করে যে নির্বাচন এবং মানবাধিকার পরিস্থিতি, এই বিষয়ে পশ্চিমা শক্তি এবং চীন এবং সেই সাথে রাশিয়া তারা একটা মুখোমুখি অবস্থান নিচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে সরকার অবস্থানটা পরিষ্কার হওয়া দরকার যে তারা আসলে কি করতে চায়। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক মানের, কিন্তু এই বক্তব্যের সঙ্গে বিরোধী দল বিএনপি এবং অন্যরা কিন্তু একমত না, ফলে বাংলাদেশে একটি রাজনৈতিক বিভক্তি, অন্যদিকে আন্তর্জাতিক দুই শক্তি, পরাশক্তি অর্থাৎ চীন রাশিয়া বলয় এবং অন্যদিকে পশ্চিমা শক্তি, তারা একটা মুখোমুখি অবস্থা নিয়েছে। পরিস্থিতি দিন যত যাচ্ছে ততই এই সংঘাতময় পরিস্থিতি আরও ক্রমেই বাড়ছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।